হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও দুটি প্রজেক্টের একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো আইস নেটওয়ার্ক মাইনিংয়ের নিউ আপডেট সম্পর্কে, এবং আমরা কথা বলবো এক্স প্লাস মাইনিং প্রজেক্ট সম্পর্কে এবং সেটার নিউ আপডেট সম্পর্কে। তো ফ্রেন্ডস, অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আইস নেটওয়ার্ক মাইনিং ও এক্সপ্লাস মাইনিং 2024 ফার্স্ট কোয়ার্টারে, এবং আইস নেটওয়ার্ক মাইনিং কিন্তু এই জানুয়ারি মাস রানিং মাসেই ডিস্ট্রিবিউশন হবে। আপনি এখান থেকে 10% টোকেন পাবেন। এক কথায় বলতে গেলে এই দুটি প্রজেক্টে যারা আগে থেকে কাজ করতেছেন তারা এখান থেকে লক্ষ টাকার বেশি প্রফিট করতে পারবেন, আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টটা ক্রিয়েট করেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিও দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে আপনার দেখা গেছে আইস নেটওয়ার্ক মাইনিং জানুয়ারি মাসে এই মাসে যদি ডিস্ট্রিবিউশন করেও, ডিস্ট্রিবিউশন করার পরেও কিন্তু এখানে 10 মাস 10 মাস মাইনিং চালু থাকবে, এবং সেই 10 মাসে আপনি যা আর্ন করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এক কথায় বলতে গেলে খুবই ভালো দুটি প্রজেক্ট, যেগুলো আমরা অনেকদিন আগেই শেয়ার করেছিলাম। যারা আমাদের কমিউনিটির আছেন তারা তো অনেকেই অনেক পরিমাণের ইনকাম করেছেন, যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট করেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আজকের অফার লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে, এবং সেখানে আপনি পোস্ট পেয়ে যাবেন আইস নেটওয়ার্ক মাইনিং অ্যাকাউন্ট ক্রিয়েট রেজিস্ট্রেশন লিঙ্ক সহ বিস্তারিত ইনফরমেশন। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও সম্পর্কে কথা বলা যাক। আজকের ভিডিওর যে সম্পর্কে আলোচনা করবো আমরা, যে আপডেট এসেছে সেই সম্পর্কে কথা বলা যাক। তার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আইস নেটওয়ার্ক মাইনিংয়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্টে তাদের অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্ট, এখানে তারা একটা বিগ আমাদের জন্য আপডেট এবং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো দেখেন এখানে তারা বলে দিয়েছে আইস এম্বার্স কমিউনিটি ফিডব্যাক অ্যান্ড মোভস ইট কয়েন ডিস্ট্রিবিউশন ফ্রম ইথিরিয়াম টু বিএসসি। মানে হচ্ছে আমরা জানতাম বা আমাদেরকে বলা হয়েছিল ইথিরিয়ামের মাধ্যমে, আমাদের মাঝে ইথিরিয়াম নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আইস নেটওয়ার্কের যে কয়েনটা আছে সেটা আমরা পাবো, ডিস্ট্রিবিউশন করবে। এখন তারা এটাকে চেঞ্জ করে বিএনবি স্মার্ট চেইন করেছে। তো অনেকে প্রশ্ন করেছেন যে ওয়ালেট অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবো, বা ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো কি না, এরকম অনেক প্রশ্ন আছে। আমি ধাপে ধাপে সবগুলো কিন্তু প্রসেস দেখিয়ে দেবো। তো ফার্স্ট কথা হচ্ছে এখানে তারা বলেছে যে ইথিরিয়াম থেকে বিএনবি করেছে, কেন করেছে সেটাও কিন্তু তারা বলেছে, তাদের ইউজারদের কারণেই কিন্তু তারা এটা করেছে, কারণ ইথিরিয়াম নেটওয়ার্কের মাধ্যমে যে কয়েনটাই লিস্টেড হয় সেই কয়েনটার প্রাইস কিন্তু হাই থাকে, মানে নেটওয়ার্ক যে ফিটা আছে ফিটা কিন্তু হাই থাকে। তো সেক্ষেত্রে ইথিরিয়াম নেটওয়ার্কের মাধ্যমে যদি এই কয়েনটা ডিস্ট্রিবিউশন হতো, তখন এটা যখন আমরা ইউনিসোয়াপে সোয়াপ করতাম তখন কিন্তু আমাদের $5 থেকে $6 সমপরিমাণ ফি লাগতো। এখন এটা যেহেতু বিএনবি স্মার্ট চেইনে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে, সেক্ষেত্রে $1 নিচে মানে 10 সেন্ট থেকে 90 সেন্ট পর্যন্ত আপনার ফি লাগবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা। আর তারা আইস নেটওয়ার্ক কমিউনিটি কিন্তু এই বিষয়টা তাদের ইউজারদের জন্য করেছে, তারা কিন্তু বলে দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে ওকেএক্স থেকে, মেটামাক্স থেকে ও ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে আমাদের ইথিরিয়াম যে ওয়ালেট অ্যাড্রেস সেটা আমরা দিয়েছি। এখন এখানে সবার একটাই প্রশ্ন যে এই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করবো কী করে। তো ফ্রেন্ডস, এই ওয়ালেট অ্যাড্রেসটা চেঞ্জ করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি চলে গেলাম আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে, এখানে একটু বিষয়টা ভালো করে বুঝবেন। তো এখানে আপনারা যারা ইথিরিয়াম যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে, ইথিরিয়াম রিসিভ অ্যাড্রেস সেটা যারা দিয়েছেন, তো আমি ফার্স্ট দেখাচ্ছি, এই যে দেখেন ইথিরিয়াম অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমি যদি রিসিভ অ্যাড্রেসের উপরে ক্লিক করি, বিষয়টা একটু ভালো করে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন যেই অ্যাড্রেসটা আমার দেয়া আছে লাস্টে হচ্ছে 84E1, ঠিক আছে। এরপর আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। এখন যেহেতু তারা বিএনবি স্মার্ট চেইনে আমাদেরকে দিচ্ছে, তো আমরা এই কালো বিএনবির উপরে ক্লিক করলাম, এখান থেকে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু সেম ওয়ালেট অ্যাড্রেস, এখানে কিন্তু 84E1ই আছে। মানে আপনার একটা ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, জাইব, ওকেএক্স ওয়ালেট, এক্সচেঞ্জ ছাড়া যে সমস্ত ওয়ালেট হয়, যখন এখানে আপনি 12টা ওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হয়, যেই ওয়ালেট অ্যাড্রেসটার মাধ্যমে আপনি এখানে যে কোনো ক্র্যাপ্টোকারেন্সি
আনতে পারবেন এবং এখান থেকে ডিপোজিট উইথড্র দুটোই কিন্তু করতে পারবেন। এখন কথা হচ্ছে এই এক ওয়ালেট একটা অ্যাড্রেসের মাধ্যমে আমাদের দেখা গেছে এখানে টিআরএক্স দেয়, হ্যাঁ, তারপর বিএনবি, তারপর ইথেরিয়াম, এখানে অনেকগুলো টোকেন আছে। তো এখানে সবগুলো টোকেন মেটামাক্সে আপনিও যদি যান সেক্ষেত্রে মেটামাক্সেও কিন্তু আপনার সব ওয়ালেট অ্যাড্রেস একটাই অ্যাড্রেস হবে। এখানে কিন্তু আপনার বিএনবির জন্য আলাদা হবে না আর মানে ইথেরিয়ামের জন্যও কিন্তু আলাদা হবে না, ঠিক আছে। আলাদা হয় কোনটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জের যে আপনার অ্যাড্রেসটা আছে না, এক্সচেঞ্জের অ্যাড্রেসটা আলাদা হয়। যেমন মনে করেন এক্সচেঞ্জের আপনার বিএনবি স্মার্ট চেইন যেটা আছে সেটা অ্যাড্রেসটা আলাদা হবে, ইথেরিয়াম যেটা আছে সেটা অ্যাড্রেসটা আলাদা হবে। আমরা যেহেতু এই জন্য কিন্তু আমাদেরকে বলা হয়েছে আইস নেটওয়ার্কের পক্ষ থেকে এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ মাইনিং প্রজেক্টের থেকে আমাদের বলা হয় যে আপনারা সবসময় যে কোনো এক্সচেঞ্জ ছাড়া ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স এগুলোর থেকে রিসিভ অ্যাড্রেসটা দিবেন, ইথেরিয়াম, বিএনবি, এরকম বলা হয়। তো মূলত কথা হচ্ছে আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যখন এখানের এই অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে সেখান থেকে এখানে যদি ম্যাট্রিক্স সেন্ড করে, ধরেন আপনি দিলেন বিএনবি স্মার্ট চেইনের অ্যাড্রেস ট্রাস্ট ওয়ালেট থেকে, যদি আপনাকে ওই অ্যাড্রেসে ম্যাট্রিক্স সেন্ড করে, আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ওই নেটওয়ার্কে ম্যাট্রিকই কিন্তু চলে আসবে, আপনি ট্রাস্ট ওয়ালেটে কিন্তু ম্যাট্রিকই দেখতে পাবেন। তার মানে হচ্ছে এটা অটোমেটিকলি ডিটেক্ট করবে যে এই অ্যাড্রেস যে ম্যাট্রিক যে পাঠাবে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে আপনার ব্যালেন্সে কিন্তু ম্যাট্রিক দেবে। তো এক কথায় সহজ ভাষায় বলতে গেলে যে আপনার আর আইস নেটওয়ার্ক মাইনিংয়ে যে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট অ্যাড্রেসটা এটা কিন্তু আর চেঞ্জ করা লাগবে না। বিষয়টা ক্লিয়ার? কারণ আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটাতেই কিন্তু তারা কিন্তু আপনার টোকেনটা এখানে দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটা আর আপনাদের চেঞ্জ করতে হবে না। বিষয়টা কিন্তু ক্লিয়ার, এটা একবারে ক্লিয়ার যে আপনারা আর রিসিভ মানে যে অ্যাড্রেসটা আছে এটা আর চেঞ্জ করতে হবে না, এটা নিয়ে আপনারা কোনো রকমের কিছু করবেন না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু টোকেনটা হারিয়ে যাচ্ছে। কেন টোকেনটা হারিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে, এটা নিয়ে একটা আপডেট আমি কিন্তু আপনাদের দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন আমাদের চ্যানেলে গিয়ে। এখন আমি সহজে বলে দিই, যাদের মনে করেন যেন আইস নেটওয়ার্কের অর্ধেক টোকেন হয়ে গেছে, কেন সেটা আমি বলেছি, এখন যাদের টোকেন কমছে তার কারণ হচ্ছে আপনি যাকে রেফার করেছেন সে যখন কেওয়াইসি প্রসেস কমপ্লিট না করতেছে, অ্যাক্টিভ থাকতেছে না, তার কারণে কিন্তু তার থেকে যে আর্নিংটা আপনার হয়েছে সেই আপনার অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। এবার আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই, আমাকে একজন বলেছে, হয়তো বা উনি বোঝেন না, উনি আমাকে বলেছেন যে ভাই এখানে আমি ক্লিক করলে মাইনিংয়ের এখানে আমার নতুন করে আবার কেওয়াইসি থ্রি আসতেছে। আসলে বিষয়টা এরকম না, কেওয়াইসি থ্রি না, আমি আগেও বলেছি প্রথমে আইস নেটওয়ার্ক মাইনিং আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, এখানে পাঁচ দিন পরে পরে ডেইলি কেওয়াইসি ছিল, তারপরে পাঁচ দিন পরে পরে করেছে, তারপরে করেছে এক মাস পরে পরে। এখন এখানে প্রতি এক মাস পরে পরে আপনি এখানে ক্লিক করার পর আপনার ফেস ভেরিফিকেশন কেওয়াইসি স্টেপ ওয়ান কিন্তু এখনও চালু আছে এবং সেকেন্ড হচ্ছে কেওয়াইসি স্টেপ টুও কিন্তু এখনও চালু আছে, এক মাস পরে পরে আপনাকে করতে হবে। যখন এক মাস সময় হবে তখন আপনি এখানে ক্লিক করার পরেই কিন্তু অপশনটা পেয়ে যাবেন, পপ আপের মাধ্যমে আপনারা কিন্তু কেওয়াইসি করে নেবেন। আমাদের চ্যানেলে কেওয়াইসি স্টেপ ওয়ান স্টেপ টু দুটোরই কিন্তু ভিডিও আছে, আপনি পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন একটু কষ্ট করে। এখন উপরে আরেকজন বলেছেন যে ভাই এখানে আমি স্ট্রাইক করতে পারতেছি না, এখান থেকে যদি আমরা একটু ডানে স্ক্রল করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে স্ট্রাইক করেছি, এখানে স্ট্রাইক করতে পারছেন না। তো ভাই আমি আপনার উদ্দেশ্যে বলবো যে আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন সেটা হ্যাঁ হয়তো আপনি না বুঝে করেছেন, কিন্তু দেখেন এই স্ট্রাইক করার জন্য আমি কিন্তু আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের দিয়েছি কীভাবে স্ট্রাইক করতে হবে, তারপরে এই ভিডিওতে আমি শর্টকাটে বলে দিচ্ছি। যখন আপনার এই মাইনিংটা স্টার্ট হবে 24 ঘন্টার জন্য, তখন আপনার মাইনিংটা শেষ হওয়ার ঠিক 2-3 ঘন্টা আগে আপনি এখানে আসবেন, আসার পর এই জায়গাটা দেখবেন কমলা কালার হয়ে গেছে, আর ঠিক তখনই এটার উপরে চেপে ধরবেন, চেপে ধরার ফলে আপনার কিন্তু এই মাইনিংটা অটোমেটিকলি আবার স্টার্ট হয়ে যাবে আপনার টাইম শেষ হওয়ার আগে, আর তখনই আপনি এখানে একটা স্ট্রাইক পেয়ে যাবেন। আপনি যদি এইভাবে এখানে 6 দিন স্ট্রাইক করেন, 1 দিন ফ্রি আপনার মাইনিং করতে হবে না, আপনি যদি 30 দিন স্ট্রাইক করতে পারেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে 30 দিনই কিন্তু আপনার ওই মাইনিং টাইম শেষ হওয়ার 1-2 ঘন্টা আগে এসে এখানে স্ট্রাইক করতে হবে, সেক্ষেত্রে আপনি 30 দিনের জন্য 4 দিন বা 5 দিন এখান থেকে পেয়ে যাবেন যেখানে আপনাকে মাইনিং করতে হবে না। এরপর হচ্ছে আপনি যদি একদিন স্ট্রাইক করেন, পরের দিন না করেন, আপনার এই যে স্ট্রাইকটা আছে এটা কিন্তু চলে যাবে, বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আইস নেটওয়ার্কের আপডেট, খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা প্রফিট পাবো। তো ফ্রেন্ড, যারা এখনও জয়েন হননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আবারও বলে দিচ্ছি লিঙ্ক আছে, ক্লিক করে সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এবার আমরা কথা বলবো Xplus মাইনিং সম্পর্কে। তো Xplus মাইনিং প্রজেক্টে আমরা কিন্তু এখান থেকে এক্স কয়েন মাইনিং করতে পেরেছি এবং এই এক্স কয়েনটা আমরা কিন্তু এখান থেকে উইথড্র দিতে পারবো না, মূলত এক্স কয়েনটা কিন্তু লিস্টেডও হবে না। তো দেখেন ফ্রেন্ডস, এখানে আসার পর আপনারা জাস্ট ক্লিক করে যখন মাইনিংটা ক্লাইম করেন,
তখন এখানে কিন্তু ফাস্টাবল যেটা ছিল এখানে কিন্তু আপনার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হতো এখন তাতে নতুন আপডেট এসেছে আপনার যদি অ্যাপসটা আপডেট করা না থাকে সেই ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা আপডেট করে নেবেন এখন আপডেট এসেছে কি এবং কোন টোকেনটা আমরা উইথড্র করতে পারবো সেই বিষয়ে কথা বলবো এক্স কয়েনও কিন্তু ফার্স্ট কোয়ার্টার 2024 এর ফার্স্ট কোয়ার্টারে আমাদেরকে উইথড্র দেবে এখান থেকে আমরা প্রফিট করতে পারবো এখানে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হবে ফার্স্ট হচ্ছে এখানে আমরা মাইনিংটা ঠিকই করি কিন্তু আমাদের ক্লাইমগুলো করি না যেগুলো আমরা রেফার করেছি সেই ক্লাইমগুলো সেই রেফার এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার রেফার যে বোনাসটা আছে সেটা অ্যাড হয় না সেটা আপনাকে ক্লাইম করে নিতে হবে কিভাবে ক্লাইম করবেন সেই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি তারপরে এই ভিডিওতে আমি বলে দেব তার আগে ছোট্ট করে একটু কথা বলি এখানে আমরা মাইনিং করতেছি এখানে আমরা যদি অ্যাসেস্ট অপশনে আসি তাহলে আমরা দেখতে পারবো এক্স কয়েন এখানে একটু ভালো করে ফলো করবেন এক্স কয়েন কিন্তু এই কয়েনটা কিন্তু আমরা উইথড্র দিতে পারবো না এটা লিস্টেড হবে না এই কয়েনের অনুযায়ী আমরা কিন্তু এখানে এক্স প্লাস যে কয়েন আছে এটা পাবো এবং এটাই কিন্তু আমরা পরবর্তীতে উইথড্র নিতে পারবো বিষয়টা ক্লিয়ার এবার এখানে মাইনিং যে করবেন নতুন যে নিয়মটা এসেছে এখানে প্রতি 6 ঘন্টা পরে পরে আপনাকে মাইনিং করতে হবে এবং সেই মাইনিংয়ের জন্য কী প্রসেস তারা রেখেছে সেটা একটু ভালো করে দেখে নেবেন অনেকে কিন্তু এখন এই নতুন আপডেট আসার পরে আপনি প্লে স্টোর থেকে আপডেট করেছেন কিন্তু এখন মাইনিং করতে পারতেছেন না তো তাদের উদ্দেশ্যে বলবো ফার্স্ট আমি দেখাবো কিভাবে এখানে মাইনিংটা করবেন তারপরে আমি দেখাবো কিভাবে ক্লাইম করে নেবেন রেফার বোনাস তো এবার এই জায়গাটা দেখেন শেক টু ফার্ম ঠিক আছে জাস্ট এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে বিষয়টা মাথায় রাখবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার ফোনটাকে নাড়াচাড়া করতে বলা হয়েছে তো আপনি জাস্ট কি করবেন এখানে একটু ফোনটাকে নাড়াচাড়া করবেন ফোনটাকে যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু এখানে অটোমেটিকলি আপনার একটা সাউন্ড আসবে সাউন্ড আসার সাথে সাথে এখানে নিচের থেকে দেখতে পারবেন যে মানে আপনার একটা কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথমে লাল তারপরে হলুদ তারপরে নীল এরকম করতে করতে আপনি একটু আপনার ফোনটাকে নাড়াচাড়া করতে করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পুরো ডিসপ্লেটা ব্লক হয়ে যায় এই কালারে তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু পুরো ডিসপ্লেটা প্রায় কিন্তু ব্লক হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার জাস্ট যতক্ষণ না পর্যন্ত ব্লক হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে তো এখানে দেখেন কংগ্রাচুলেশন তারপর ইটস ফার্মিং নাও মানে এখানে আপনি ক্লিক করার সাথে সাথে অ্যাড দেখাবে মাইনিং শুরু হবে এরকম কিন্তু কোনো বিষয় না এখানে আপনার কিন্তু 6 ঘন্টার জন্য আপনার একটু ভালো করে দেখবেন 6 ঘন্টার জন্য মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে একটু টাইমটা দেখতে পাচ্ছেন আপনারা তো এবার এই যে ক্লাইম অপশন এগুলোতে ক্লিক করে আপনি ক্লাইম করে নিতে পারেন আপনার টুইটার কানেক্ট করতে পারেন এগুলো থেকে এক্সট্রা আপনি যে বোনাস আছে বেনিফিট আছে সেটা নিতে পারেন এখানে একটু ভালো করে দেখবেন টাইমটা কিন্তু 6 ঘন্টা হয়ে গেছে মানে হচ্ছে এখন মাইনিং করতে হলে শেক টু ফার্মের উপরে ক্লিক করতে হবে এই জায়গার মধ্যে তারপর আপনার ফোনটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচের দিক থেকে দাগগুলো উপর পর্যন্ত না যায় বিষয়টা ক্লিয়ার এবার এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে রেফার বোনাসটা ক্লাইম করবেন তার জন্য এই ফার্ম অপশন এখানে ক্লিক করবেন তো ফ্রেন্ডস এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্লাইম অপশন এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের মতো তিনটা লেভেল পর্যন্ত রেফার কমিশন দেয় তো এখানে আপনি ফার্স্ট লেভেল মানে আপনি যাকে রেফার করছেন তারটা দেখতে পারবেন সে যাকে রেফার করছে তার পরেরটা এবং সে যাকে রেফার করছে তার পরেরটা টোটাল আপনি এই তিনটা থেকে কিন্তু রেফার কমিশনটা পাবেন তার জন্য এই ক্লাইমের উপরে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস দেখেন আমি এখানে একটা ক্লাইমের উপরে ক্লিক করে দিলাম দেখেন এখানে 322টা এক্স কয়েন এটা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এইরকম করে করে আপনি কিন্তু এখানে সবগুলো ক্লাইম করে নেবেন যখন এগুলো সব ক্লাইম করা হয়ে যাবে আপনি কিন্তু এখানে টাইম দেখতে পারবেন দেখেন এখানে 24 আছে তো আমি যদি এবার ক্লাইম করি তো ওখানে দেখবেন 23 হয়ে গেছে তো এইভাবে আরও কিন্তু 23টা রেফার আছে যাদেরটা আমার ক্লাইম করতে হবে যখন এটা ক্লাইম শেষ হয়ে যাবে তখন এটার উপরে ক্লিক করবেন দুই নম্বরটার উপরে তো দুই নম্বরটার উপরে ক্লিক করার পর এটা চলে আসবে তো আবারও কিন্তু এখানে ক্লাইমের উপরে ক্লিক করে এটাকে ক্লাইম করে নেবেন তো দেখেন এখানে কিন্তু 131 মানে যার থেকে যেমন আপনার রেফারটা পেয়েছেন রেফার বোনাস সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এই টোটাল এই ক্লাইমের ব্যালেন্সগুলো কিন্তু এখানে চলে আসবে আর যদি আপনি এখানে ক্লিক করে ক্লাইম না করেন তাহলে কিন্তু আপনার যে মাইনিংটা আপনি করবেন সেটাই আপনি পাবেন এখান থেকে যে রেফার কমিশন বা রেফার বোনাসটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হবে না বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে তো ফ্রেন্ডস আশা করা যাচ্ছে যারা আমাদের কমিউনিটির আগে থাকতে এখানে জয়েন হয়েছেন ইনশাল্লাহ 100,000 টাকার উপরে প্রফিট হবে আর যারা এখনও পর্যন্ত জয়েন হননি 100,000 টাকা না হলেও 1,000,000 টাকা এখানে প্রফিট হবে ইনশাল্লাহ খুব ভালো দুটি প্রজেক্ট অবশ্যই এই দুটি প্রজেক্ট কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এবং কি বন্ডেক্স মাইনিং যেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে বন্ডেক্স মাইনিংও কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে আছে তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আইস নেটওয়ার্ক ও এক্সপ্লাস মাইনিং অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং
অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। দেখার পরে যখন আপনি বুঝবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটটা করতে পারবেন আপনি, তখন সম্পূর্ণ প্রসেস বোঝার পরে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার বা টুডে অফার লিংক লেখা থাকবে, সেখানে লিংক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোনো লিংক পাবেন না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু ভিডিওর লিংক পাবেন যে ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার রেজিস্ট্রেশন লিংক বা ইনভাইট কোড এগুলো থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে ফ্রেন্ডস, আমি শারীরিকভাবে অসুস্থ, বাট আপনাদের কমেন্টস এবং নতুন আপডেট আসার কারণে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি এবং আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো সবসময় চেষ্টা করি আমি আপনারা যাতে ভালো কিছু করতে পারেন, আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকামটা জেনারেট করতে পারেন। তো ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই প্রজেক্টটা সম্পর্কে জানতে পারে। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।